শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইমাম হোসেন রামপুর হাই স্কুল থেকে। এখানে অনলাইন ক্লাস রামপুর হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তোমরা যে যেখানে আছো সবাই বই এবং খাতা নিয়ে প্রস্তুতি নিয়ে দেখো, আমি অষ্টম বিশেষ করে চতুর্থ অধ্যায়ে স্যারের তিন অনুশীলন থেকে কিছু উৎপাদক সম্পর্কীয় সমস্যার সমাধান করব। প্রথমে আমরা আসলে জানবো যে উৎপাদকটা কি, এটা তোমরা স্বভাবত অনেকের জানা থাকার কথা, যেহেতু অনেক উৎপাদক এর আগেও করেছ। আসলে উৎপাদক মানে হলো যখন একটা বীজগণিতীয় রাশিকে কতগুলো বীজগণিতিক রাশি গুণফলরূপে প্রকাশ করা যায়, তখন ওই গুণফলের প্রত্যেকটা রাশিকেই প্রথম রাশি কি বলা যায়, উৎপাদক বলা যায়। আমি আবার বলছি, যেমন আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, তাই না, তাহলে এটাকে আমি উৎপাদক করলে কী হবে, থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস নাইন। তার মানে কি, এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি প্লাস থ্রি কমন নিলে এক্স প্লাস থ্রি, তাহলে এখানে কী আসছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি। তাহলে এই দুটা রাশিকে গুণ করলে এই রাশিটা গুণ করলে কী পাওয়া যায়, এই রাশিটা পাওয়া যায়। তাহলে এই দুটা রাশির প্রত্যেকে হলো এক একটা কি উৎপাদক, কোনটা প্রথম রাশি, এটার উৎপাদক হলো এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি। তাহলে উৎপাদক মানে কি, যখন কোনো একটা বীজগণিতিক রাশিকে একাধিক রাশি গুণফলের রূপে প্রকাশ করা যায়, তখন ওই গুণফলের প্রত্যেকটা রাশিটাই হলো প্রথম রাশির কি উৎপাদক। এবার উৎপাদকের মধ্যে বিভিন্ন রকমের সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদকের কাজগুলো করতে পারি। এক এক অনুশীলিত এক এক উৎপাদকের কাজ হয়ে এক এক সূত্র অনুযায়ী হয়ে থাকে। সাধারণত আমরা এখানে দেখি এই অনুশীলিতে চার তিন অনুশীলনী এখানে এই প্লাস বি ভৌত কী থাকে, এই প্লাস বি ভৌত কী এই সূত্র দিয়ে আমরা উৎপাদন করতে পারি। তাহলে আমাদের কি এই প্লাস বি ভৌত কিছু সূত্র জানতে হয়, যেমন এই প্লাস বি ভৌত কী তার মানে কি, এই প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ যার সূত্রটা দাঁড়াচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি বি কিউ, অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস ভোট কিউবের একটা কি উৎপাদকের সূত্র। ইন দ্য সিমিলার ওয়ে ক্যান রাইট এ মাইনাস বি ভোট কিউব ইকুয়াল টু এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউ, এটা হচ্ছে দুই নম্বর সূত্র। তিন নম্বর আমরা এ কিউ প্লাস বি কিউব স্কোয়ার সূত্র কী বলতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার, এটা হলো এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র। এভাবে আমরা যদি এ কিউ মাইনাস বি কিউবের স্কোয়ার সূত্র লিখি, তাহলে সেখানে কী দাঁড়াবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাও উৎপাদকের একটা কি সূত্র। আবার অনেক ক্ষেত্রে আমরা সেখানে মিডল টার্ম প্রক্রিয়া উৎপাদক করতে হয়, সেই মিডল টার্ম প্রক্রিয়ায় কীভাবে উৎপাদক করবো আমরা সেটাও ইন্টিগ্রেশন হিসাবে জেনে নেব। যেমন তোমরা যদি তোমাকে যদি বলা হয় এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে তুমি অবশ্যই সেখানে চিন্তা করবে যে এটা কোন পদ্ধতিতে আমরা উৎপাদকটা করতে পারি। প্রথমে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাই না, এক্স স্কোয়ার লাস্টে আছে কত আর, এখানে তিনটা সংখ্যা তিনটা, তিনটা যেহেতু এই তিনটাকে আমরা সাধারণত মিডল টার্ম ফ্যাক্টর প্রক্রিয়ায় উৎপাদন করতে পারি, সাধারণত আবার ভিন্ন প্রক্রিয়াতে হতে পারে, কিন্তু এখানে এখানে আমরা কোন প্রক্রিয়া উৎপাদন করতে পারবো মিডল টার্ম প্রক্রিয়ায়। আর মিডল টার্ম মানে হলো মাঝখানের সংখ্যাটা কি মিলানো, তাহলে এটা মিলে দিকে আমাকে প্রথমে ধ্রুব যে সংখ্যাটা থাকবে শেষে আর কি, সেই ধ্রুব সংখ্যাকে কী করতে হবে, ভেঙে একটাকে ভেঙে দুটো বানাতে হবে, এমনভাবে বানাতে হবে যে দুটোর গুণ করলে ওই গুণফলটা হবে ধ্রুব সংখ্যার সমান এবং তার যোগফল বা বিয়োগফল হবে মাঝখানের সমান। তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরাই বলো এইটকে আমরা কীভাবে বানাতে পারি, হয় লিখতে পারি ওয়ান ইন্টু এইট অথবা টু ইন্টু ফোর, তাই না, এখানে দেখো আট এবং এক এই দুইটা গুণ করলে আট হয়, আবার চার দুগুণ আট এটাও আট হয়, কিন্তু আট এবং এক এই দুটার যোগ বা বিয়োগ করে তো আমি ছয়কে পাবো না, তাহলে আট এবং এক দিয়ে এটার উৎপাদন করা যাবে না, কিন্তু চার এবং দুই এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে সিক্স পাবো, তাহলে আমরা অবশ্যই চার এবং দুইকে নিয়েই
এই রাশিটি উৎপাদন করতে পারি। তাহলে কিভাবে উৎপাদন হবে? এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট, তাই না? লাস্টের যে ধ্রুব সংখ্যা এটা চেঞ্জ হবে না, এটা অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে দেখো দুই জোড়া সংখ্যা হলো এক জোড়া এক জোড়া। প্রথম জোড়াতে আমরা কি কমন দিতে পারি সবাই দেখো তো, আশা করছি তোমরা, আশা করি তোমরা সবাই বলতে পারবে এখানে এক্স কমন যাবে। তাহলে এক্স যদি কমন নাও এক্স প্লাস ফোর থাকবে। আবার এখানে দেখো এই জোড়াতে আমরা টু যদি কমন নেই তাহলে এক্স প্লাস ফোর থাকবে। এখন আমরা কি দেখি যে এই এই সংখ্যাটার এই সংখ্যাটা কি বা এই রাশিটা কি এক, এই দুইটা এক হয়ে গেছে। তাহলে আমরা এই দুইটার থেকে একটা কমন হিসেবে নিতে পারি, তাই না? কমন আর হয়ে গেল যে এক্স এবং প্লাস টু। তাহলে কমন ইন্টু কি বলা ডান কমন, তার মানে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু। তাহলে এটা মিলো ডান পক্ষে কি হলো উৎপাদক হয়ে গেল। তাহলে উৎপাদক করতে গিয়ে আমরা বিভিন্ন সূত্র প্রয়োগ করে উৎপাদক করতে পারি। যেমন আরেকটা উৎপাদকের সূত্র আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা কখনো কখনো সেই সূত্র দিয়ে উৎপাদন করতে পারি। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা, এই সূত্র হলো এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এখন ধরে দেয় ফর এক্সাম্পল উই ক্যান মেনশন হিয়ার যে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আমাকে দেওয়া হলো উৎপাদক বিশ্লেষণ করার জন্য। তাহলে প্রথমে আমি এক্স স্কোয়ার কি লিখতে পারবো, এক্স হোল স্কোয়ার লিখতে পারবো, তাই না? মাইনাস কে মাইনাস লিখবা আর ফোর ওয়াই স্কোয়ার, এখানে দেখো ফোর কে তোমরা কি লিখতে পারবে, ফোর কে নিশ্চয় টু হোল স্কোয়ার লিখতে পারো আর ওয়াই স্কোয়ার কে ওয়াই স্কোয়ার লিখতে পারো। তাহলে একসাথে যদি লিখো তাহলে কি লিখতে হবে পারো তোমরা টু ওয়াইস ওয়াই হোল স্কোয়ার। তাহলে কি হলো আমি যদি এটাকে এই কল্পনা করি আর এটাকে বি কল্পনা করি তাহলে এই স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জন্য সূত্র অবশ্যই এ প্লাস বি। আমরা মুখে অবশ্যই কি বলবো এ প্লাস বি, আসলে এই মানে এক বি মানে টু ওয়াইস ওয়াই ইন্টু এ মাইনাস বি আমরা বলতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এটার উৎপাদনটা কি দাঁড়ালো এক্স প্লাস টু ওয়াইস ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াইস ওয়াই। তাহলে এটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদন। এমনি করে যদি আমরা এ কিউ প্লাস বি কিউ উৎপাদকের সূত্র দিয়ে তার উৎপাদক করি, যেমন এ কিউ প্লাস বি কিউ এটা সূত্র আমার জেনে গেছে যে এ প্লাস বি ইন্টু কি স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এখন আমাদের যদি দেওয়া হলো এই সূত্র অনুযায়ী এক্স কিউ মাইনাস বা প্লাস দেওয়া হলো টোয়েন্টি সেভেন ওয়াই কিউ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমেই বুদ্ধি করতে হবে যে এখানে কোন সূত্র প্রয়োগ করে উৎপাদনটা করতে পারো। তাহলে আমাদের ধারণা যদি এসে যায় যে এক্স কিউ আমরা লিখতে পারি এক্স হোল কিউ, তাহলে প্লাসের প্লাস এটাকে লিখতে পারি থ্রি ওয়াই কি হোল কিউ। এখন তোমরা সবাই একটু দেখো যে এক্সের যদি তুমি এ কল্পনা করো থ্রি ওয়াইকে যদি বি কল্পনা করো তাহলে এ কিউ প্লাস বি কিউ আসবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ তাহলে ওই যে সূত্র এ প্লাস বি, তার মানে এক্স প্লাস থ্রি ওয়াই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ মানে হচ্ছে এক্স আর এই বি মানে হচ্ছে কি থ্রি ওয়াই প্লাস এ প্লাস বি মানে থ্রি ওয়াই ট্রাইস ওয়াই হোল স্কোয়ারে হোল স্কোয়ার। তাহলে উই ক্যান রাইট হেয়ার এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টার সি স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার অ্যান্ড দিস ইজ দ্য আনসার্স অফ এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ। তাহলে এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ আমরা সূত্র প্রয়োগ উৎপাদন করি তাহলে রেজাল্টটা কি দাঁড়ায় এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টার সি স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার। এমনি করে যদি আমরা এ কিউ মাইনাস বি কিউ দিয়ে উৎপাদন করি সেই সূত্র প্রয়োগ এক উৎপাদন করতে যাই তাহলে আমরা প্রথম আমরা সূত্রের দিকে তাকাই, সূত্রটি হচ্ছে যে এ কিউ মাইনাস কি বি কিউ। সম্ভবত এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ আছে, না থাকলে মুখস্থ করে নিবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার এ কিউ মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। এখন দেখো এই সূত্র প্রয়োগ করে আমরা একটা উৎপাদক করব। যেমন আমাকে যদি বলা হয় এ এক্স কিউ মাইনাস সিক্সটি ফোর ওয়াই কিউ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমেই দেখো যে এটাকে আমরা কোন সূত্রের মধ্যে নিতে পারি, অথবা তারও আগে একটু চিন্তা করা দরকার এখানে কোনো কিছু কমন যায় কি না। এই প্রশ্ন করলেই তোমরা প্রথমে দেখতে পারো এই এবং চৌষট্টির মধ্যে এই কমন নেওয়া যায়, তাহলে এই কমন দিলে কী থাকছে এক্স কিউব মাইনাস এই ওয়াই কিউ। এখন যদি শিক্ষার্থীরা বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল করবে এক্সের পাওয়ার থ্রি আবার ওয়াই পাওয়ার থ্রি কিন্তু এইটির মধ্যে পাওয়ার নেই, তার মানে এটি কী লেখা যায়
টু কিউব লেখা যায়। তাহলে আমরা এটাকে পুরো পুরো সংখ্যাটাকে লিখতে পারি টুয়াইস বাই হোল কিউব। তাহলে কি আসবে এখানে, এইট লিখে এক্স হোল কিউব মাইনাস এখানে টুয়াইস বাই কি হোল কিউব। তাহলে একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অর্থাৎ এক্সকে আমরা এ ধরবো, ওয়াই সাইডকে কি ধরবো, বি ধরবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, আর এ কিউব মাইনাস বি কিউব জন্য ওই সূত্র এ মাইনাস বি। তাহলে তোমরা একটা কাজ করো, এ মাইনাস বি লেখা ইন্টু এ স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস এ বি, এর জন্য এক্স, বি এর জন্য কত টুয়াইস ওয়াই, প্লাস বি ওয়াই স্কোয়ার, তার মানে টুয়াইস ওয়াই কি হোল স্কোয়ার। এখন তোমরা এক্স মাইনাস টুয়াইস ওয়াই লিখলা, আর এখানে কি কাজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এইট ইন্টু এক্স এক্স মাইনাস টুয়াইস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে যদি এই অঙ্কটা দেওয়া হয় পরীক্ষায় যে এইট এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর ওয়াই দিয়ে দুই পদে বিশ্লেষণ করো, আমি সূত্র প্রয়োগ করলাম, আমি সেই সূত্র আসছে এ কিউব মাইনাস বি কিউব, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা করে আমরা এখানে উৎপাদকে কী পেয়ে গেলাম, এইট ইন্টু এক্স মাইনাস টুয়াইস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এবং এটি হচ্ছে এই উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের সাড়ে তিন অনুশীলনী, সেখান থেকে যে একটি সমস্যার সমাধান আমরা করতে চেষ্টা করবো উৎপাদকের জন্য। তোমরা সবাই বই নিয়ে অনুশীলনী চারের তিন এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে চারের তিন পৃষ্ঠা নম্বর হচ্ছে ৬৮, সেখানে এক নম্বর যে উৎপাদকটি আসবে সেটা হচ্ছে যে অনুশীল নম্বর চারের তিন এক নম্বর যে অঙ্কটি আসবে যে এ কিউব প্লাস কত এ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বইতে এই অঙ্কটি প্রথমেই আছে এ কিউব প্লাস এ। এখন দেখো এর মধ্যে পাওয়ার কত তিন, তাই না, এর মধ্যে কোনো পাওয়ার নেই। তাহলে এই কি তিন পাওয়ার হিসেবে সাজাইতে গিয়ে আমি কত কিউব লিখতে পারি তোমরা একটু চিন্তা করো তো, অবশ্যই চিন্তা করলে পেয়ে যাবে যে সেটাকে লেখা যাবে টু কিউব, তার মানে এ হোল কিউব প্লাস এইটের জন্য টু হোল কিউব। এখন তুমি তোমার ব্রেনে যদি একটু ভালো করে চিন্তা করে দেখো যে এটা এ কিউব প্লাস এটা আমি বি কল্পনা করলে বা বি ধরে নিলে এখানে বি কিউ, আর এই এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করেছ, যে সূত্রটি হচ্ছে এ প্লাস বি। শিক্ষার্থী বন্ধুরা, মুখে আমি যদি এই বলেছি এখানে বি মানে হচ্ছে টু, তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে এ তো সত্যিকার এ স্কোয়ার আছে মাইনাস এ বি, এ বি। এখন কি বি লিখবো বলো তো সবাই, নিচ্ছে তোমরা বলবে না স্যার বি লিখবো না, বি মানে মুখে আমরা বি বলবো কিন্তু বি জায়গা রয়ে গেছে টু, এই জন্য টু হবে প্লাস। এই প্লাসটা কে বলেছে প্লাস দেব, অবশ্যই সূত্র বলে দিয়েছে আমাকে এটা প্লাস দেওয়ার জন্য, তোমরা সেই সূত্র যে এগিয়ে যেতে হবে। তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মান হচ্ছে টু আর স্কোয়ার দেওয়ার জন্য কে বলেছে সূত্রে বলেছে, তাহলে সূত্র যে টুর মানে স্কোয়ার আসবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে এ প্লাস বি এখানে যা আছে তাই হলো, আর এখানে আমাদের একটু কাজ আছে মাইনাস টুয়াইস এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ প্লাস টু স্কোয়ার মানে কি টুকে টু দিয়ে গুণ করা। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো কোনো রাশির স্কোয়ার মানে কি, ওই রাশি করে তাহলে টু স্কোয়ার মানে ফোর, ইন্দিগো থ্রি স্কোয়ার মানে কি তাহলে নাইন, তাহলে ফোর স্কোয়ার মানে কি সিক্সটিন। এবং দেখো যদি মনে করো ষোলো স্কোয়ার বলে তাহলে ষোলোকে ষোলো দিয়ে কী করবা গুণ করবা, তার মানে দুইশো ছাপ্পান্ন। তাহলে স্কোয়ার বলতে কী বুঝে তোমরা বুঝতে পেরেছ, আর সেই হিসাবে আমরা টু স্কোয়ারকে কী লিখতে পারি ফোর লিখতে পারি, তাই না। তাহলে এই অংশের জন্য রেজাল্ট কী দাঁড়ালো, এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে এ প্লাস ফোর। এখন আমরা একটু আর একটু বৃহত্তর পরিসরের একটা অঙ্ক করবো, আর একটু যেমন তিন নম্বর যে অঙ্কটি আছে এইট এ টু দি ফার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি কিউ। কোশ্চেন নাম্বার থ্রি উৎপাদকের অনুশীলনে চার তিনের তিন নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে উৎপাদন করার জন্য, সেই কোশ্চেনটি হলো এই এ টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি কিউ। শিক্ষার্থী বন্ধুরা, এটা উৎপাদন করতে গিয়ে তোমাদেরকে টেকনিক ফলো করতে হবে। তোমরা অবশ্যই এখানে ভালো করে দেখো যে এখানে পাওয়ারটা আছে কত ফোর, ঠিক না, আর এখানে এর পাওয়ার আছে কত ওয়ান, অর্থাৎ এখানে এ আছে এখানে এ আছে, তাহলে অবশ্যই আমরা এ কমন দিতে পারি, যেহেতু এখানে এর পাওয়ার ওয়ান এখানে এর পাওয়ার ফোর। কমনের বেলা সবসময় ফলো করতে হবে যেটার পাওয়ার ছোট সেটাই কমন যায়, তাহলে আমি এ কমন নিতে পারি।
तो যখন এ কমন নিব তখন আমার স্বভাবত কি আসছে এই এ কিউব আসছে একটা এ কমে গেল প্লাস 27 বি কিউব তার মানে এ কোথায় গেল এই আমি কমন হিসেবে নিয়ে নিয়েছি এবার তুমি একটু গভীরভাবে পর্যবেক্ষণ যদি করো তাহলে এর মধ্যে কিউব আছে কিন্তু 8 তো এটা কিউব আকারে নাই তাহলে 8 কে যদি কিউব আকারে সাজাও তাহলে তুমি অবশ্যই কি লিখতে পারো 2 কিউব লিখতে পারো তাই না তাহলে টোটালি আমি 8 এ কি কি লিখব টুয়াইস এ হোল কিউব কি সবাই বুঝতে পেরেছো যদি না বুঝো আবার আমি বলছি 8 কে তুমি কত কিউব লিখতে পারো 2 কিউব আর কিউব মানে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা तीन बार गुण करा जमन एक किूब एक मान टू किूब और टू किूब मान हे टू किूब मान हे टू इंटू टू इंटू टू गुण कर पे जा बोझा गया एट के टू होल किूब लिखते पाई सोजा कथा हलो यूब एकसाथे कि लिखा जाए कैसे होल किूब इन सीमिलर वे उइ कैन राइट 27 बी किूब इक्वल टू थ्राइस बी होल किूब शिक्षार्थी बंधुरा तुम्हारा देखो আমরা 8 এর কিউব লিখেছি 2 এর হোল কিউব 27 এর কিউব লিখেছি 3 বি হোল কিউব তাহলে আমরা এখানে যদি একটু নিজেরা খেয়াল করি এটাকে আমি এ ধরব তাহলে এ কিউব আসবে আমার জন্য এটা আমি বি ধরব তাহলে বি আসবে তাহলে এ কিউব প্লাস বি কিউব এসে গেল তো এ কিউব প্লাস বি কিউব যখন এসে গেল তখনই আমি সূত্রের মধ্যে চলে যাব এবং সেই সূত্রটি হচ্ছে আমার এ প্লাস বি সবাই আমার সাথে বলো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হবে এ प्लस बी इंटू की ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर तले इंटू ए स्क्वायर जेतु मुखे बोले पहले सी तार माने ट्वाइस ए आर ए की दिता हबे होल स्क्वायर दिता हबे माइनस ए बी ए माने ट्वाइस ए एवं बी माने ट्वाइस बी तापर की चीनी देवो एक क्या बोल बे सूत्र बोले देवे ना এবং সূত্রে সেটাকে আমাকে কি লিখতে বলেছে প্লাস বলেছে কারণ এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার তাহলে আমি কি এখন সূত্রে সূত্রে বি লিখব না বি মানে এখানে থ্রাইস বি তাহলে হোল স্কয়ার তাহলে আমার প্রথম অংশের মধ্যে যা আছে কোনো কাজ করা যায় না যা আছে তাই থাকবে ইটু রিমেইন আনচেঞ্জ এখানে দেখো টুয়াইস হোল স্কয়ার তার মানে দুই দুগুণে কত 4 তাহলে 4 এ স্কয়ার 4 এ স্কয়ার মানে 3 দুগুণে কত 6 তাহলে 6 এ বি প্লাস কত হচ্ছে 9 বি স্কয়ার তাহলে আমরা এই অঙ্কের জন্য রেজাল্ট কি পেয়ে গেলাম এ ইনটু 2 এ প্লাস 3 বি ইনটু 4 এ স্কয়ার মাইনাস 6 এ বি প্লাস 9 বি স্কয়ার তাহলে টোটালি আমাকে যদি এই উৎপাদকটি পরীক্ষা করতে দেওয়া হয় আমি রেজাল্টটা কি পেয়ে যাচ্ছি এখানে a into 2 a plus 5 b into 4 a square minus 6 a b plus 9 b square b square 9 b square এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটু বড় একটা উৎপাদকের দিকে চলে যাব যেহেতু আমরা আস্তে আস্তে একটু বৃহত্তর পরিসরে কাজ করতে হবে সেখানে আমাদের বইতেই আরেকটা বৃহত্তর পরিসরের অঙ্ক দেওয়া আছে যেমন আমরা যদি 12 নম্বর অঙ্কটির মধ্যে যাই সেখানে কি দেখব আমরা 12 নম্বর অঙ্কে লেখা আছে যে a স্কয়ার মাইনাস 2 ab প্লাস 3 b স্কয়ার মাইনাস 3 c স্কয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা করতে একটু বড় দেখতে পেয়েছো হয়তো ভাববে যেটা কিভাবে করব এটা হয়তো কঠিন হতে পারে আসলে যতটা দেখতে কঠিন মনে হয় এতটা কঠিন না এটা সহজ একটি অঙ্ক কারণ তোমাদের সবারই জানা আছে যে a স্কয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কয়ার এটা একটা সূত্র পড়ে যাচ্ছে এবং এই সূত্রটা কি না এ মাইনাস বি কি হোল স্কয়ার তাই না তাহলে আমরা প্রথমে লিখে ফেলতে পারি এ মাইনাস বি কি হোল স্কয়ার তাহলে এটাকে আমরা কি হোল স্কয়ার লিখতে পারি এখন যদি আমরা একটু চিন্তা করি তাহলে এটার মধ্যে স্কয়ার আছে এই রাশির মধ্যে স্কয়ার দুইটা রাশির মধ্যে যদি স্কয়ার আলাদা থাকে মাঝে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে যাবে তাহলে প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু আমাদের এখানে আছে কি চিহ্নটা মাইনাস আছে যেহেতু মাইনাস আছে তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার আর এই স্কয়ার মাইনাস বি স্কয়ারের জন্য যে সূত্র আমাদের আছে সেটা তোমরা সবাই জানা আছে যে সহজ একটা সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এই সূত্র ধরেই আমরা এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি এ মানে হচ্ছে এখানে এ মাইনাস বি প্লাস এই চিহ্নটা অবশ্যই সূত্রের জয় সূত্রে বলেছে প্লাস লেখার জন্য এ প্লাস বি ইনটু কি এ মাইনাস বি বারবার বলতেছি এ মানে এখানে এটা এ তাহলে এ মাইনাস বি আর এই মাইনাস হলো চিহ্ন সূত্রের জন্য সূত্রে বলেছে মাইনাস দেওয়ার জন্য
a माइनस b তাহলে এই অংকের রেজাল্ট কি দাঁড়ালো a माइनस b প্লাস p ইনটু a माइनस b माइनस p তাহলে টোটালি আমাদের যেই অংকটা দেওয়া হয়েছে পদকে বিশ্লেষণ করার জন্য a স্কয়ার মাইনাস স্কয়ার সে b প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার ইকুয়াল টু কি পেলাম a माइनस b প্লাস p ইনটু a माइनस b माइनस p আমরা যদি আর জটিল একটা অংক করতে চাই তাহলে আর একটা জটিল কেস আমরা দেখব অথবা মিডল টার্ম পক্ষে আর কিছু অংক এখানে দেওয়া হয়েছে যেমন আমরা যদি 19 নম্বর যে অঙ্কটি আছে 36 মাইনাস 12 এক্স প্লাস এক্স স্কয়ার 19 নম্বর যে অঙ্কটি আছে সেখানে তোমরা সবাই একটু দেখো কি লেখা আছে 19 নম্বর অঙ্কটি 36 মাইনাস হচ্ছে 12 এক্স প্লাস কি এক্স স্কয়ার শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে অঙ্কটা একটু উলটপালট করে দেওয়া হয়েছে আমাদের ধ্রুব সংখ্যাটা প্রথম দিয়েছে আর চলক যেটা মাঝখানে সেটা দেওয়া হয়েছে আর লাস্টে দেওয়া হয়েছে এক্স এর পাওয়ার স্কয়ার তাহলে আমরা যদি এদেরকে সাজিয়ে নেই তাহলে আমরা প্রথমে কাকে নিয়ে আসবো এক্স স্কয়ারে জানবো তাহলে এক্স স্কয়ার আর মাঝে কি আছে 12 এক্স আর লাস্টে কি যাবে 36 শিক্ষার্থী বন্ধুরা এখানে তিনটা রাশি আছে আমাদের এখন এই তিনটা মিলে আমরা দেখব যে এটাকে আমরা মিডল টার্ম প্রক্রিয়া করতে পারি কিনা কারণ তিনটা থেকে সাধারণত আমরা মিডল টার্ম প্রক্রিয়া উৎপাদন করি তাহলে কি দেখতে পাচ্ছি এখানে 36 এখানে 12 এখানে x স্কয়ার এখানে লাস্টে যে সংখ্যাটা 36 একে যদি আমরা উৎপাদন করি তাহলে কি পাবো মানে তাকে ভাঙলে আমরা কত পদ লিখতে পারি যেমন কেউ যদি বলি 1 ইনটু 36 এটাও ঠিক আছে তারপরে 2 ইনটু 18 আবার 3 ইনটু 12 আবার 4 ইনটু 9 ঠিক না আবার 6 ইনটু 6 ঠিক আছে আবার এভাবে অর্থাৎ আমরা এখানে 1 2 3 4 5 ভাবে তাকে ভাঙাতে পারি কিন্তু সবগুলো তো আমরা এখানে গ্রহণযোগ্য কি হবে না সেক্ষেত্রে বন্ধুরা এখানে 5 জোড়া সংখ্যা পাওয়া গেছে 36 কে ভেঙে কিন্তু 5 জোড়া সবাই তো আর এখানে মিলবে না আমি যে জোড়া নিলে আমার এখানে 12 মিলাতে পারবো আমি সেই জোড়ার সংখ্যাগুলো নিব এখানে দেখা যায় 6 ইনটু 6 এটাই আমার এই অঙ্কের জন্য পাবে কারণ 36 ইনটু 1 একে গুণ করে বা যোগ করে বা বিয়োগ করে আমি এটা পাবো না 18 এবং 2 কে যোগ করে বা বিয়োগ করে আমি 12 পাবো না 12 এবং 3 কে যোগ অথবা বিয়োগ করে এটা পাবো না 4 এবং 9 কে যোগ করে বা বিয়োগ করে আমি কখনোই 12 পেতে পারি না সুতরাং এই চারটার কোনোটাই আমাদের গ্রহণযোগ্য না অর্থাৎ নট অ্যাকসেপ্টেবল তাহলে এখানে একমাত্র 6 গুণ 6 অর্থাৎ 6 ইনটু 6 যার থেকে আমি 12 পেতে পারি তাহলে আমি এটাই দিব x স্কয়ার মাইনাস 6x মাইনাস 6x প্লাস 36 এখানে অনেকে চিহ্ন নিয়ে চিন্তা করবে না কোনো চিন্তা দরকার নেই এখানে দেখো মাইনাস আছে এই মাইনাসটা মাইনাসে থাকলো আর একটা কৌশল আমরা শিখব এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্ন আর এই লাস্টের চিহ্নটা গুণ করে আমরা সবসময় এটা পাবো অর্থাৎ এটা আমি পাবো তাই না এই চিহ্ন আর এখানে চিহ্নটা গুণ করলে প্লাস আর মাইনাস কি হয় মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে তাহলে আমরা কি পেলাম x স্কয়ার মাইনাস 6x মাইনাস 6x তাহলে কিভাবে পেলাম এটা যেটা লিখলাম আর কি আমরা অবশ্যই ভালো ভালো করে খেয়াল করি আমরা কি করব x স্কয়ার মাইনাস 6x মাইনাস 6x প্লাস 36 লিখব এবার দেখো আমরা দুই জোড়া সংখ্যা পেয়ে গেছি এক জোড়া এ আর এক জোড়া প্রথম জোড়ার মধ্যে তোমরা কমন দেখো তো কি আছে শিখাতে বললাম সবাই অবশ্যই খেয়াল করেছে x কমন আছে তাই না আবার এই জোড়াতে কে কমন আছে অবশ্যই তোমরা বলবে 6 কমন আছে তাহলে প্রথম ধরে আমি x কমন নেই তাহলে কি পাচ্ছি x - 6 আর এখানে 6 কমন নাও তাহলে x - কি 6 তাহলে ওই যে এই জোড় এটা এটা একই হয়ে গেছে তাহলে কমন x - 6 ইনটু কি x - 6 তাহলে আমাদের এই অঙ্কের উৎপাদকটা মিডল টার্ম প্রক্রিয়া করে আমরা কি পেয়েছি x - 6 ইনটু x - 6 এবার ইনশাআল্লাহ আমরা আরেকটু গভীরে যাব যেমন 25 নম্বর যে অঙ্কটি আছে x স্কয়ার মাইনাস 51x প্লাস 650 সেক্ষেত্রে বন্ধুরা অঙ্ক নম্বর হচ্ছে 25 যে সাম নম্বর ইজ 25 হিয়ার উই হ্যাভ টু সলভ দ্যাটস নাও ইউ ক্যান সি ইওর বুকস টেক্সট বুকস সাম নম্বর ইজ 25 এক্সারসাইজ নম্বর ইজ 4.3 25 নম্বর এন্ড দ্য গিভেন সাম ইজ x স্কয়ার মাইনাস 51x প্লাস 650 শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইউ ক্যান সি এখানে দেখো 650
এই সংখ্যাটা অর্থাৎ 1 2 3 টা যেহেতু আমরা মিডল টার্ম কোকে উৎপাদন করতে হবে এখানে শেষ যে ধ্রুব সংখ্যাটি রয়েছে 650 এই 650 কে আমরা কি করতে হবে ভাঙাতে হবে তো 650 কে তুমি বলবে স্যার বড় সংখ্যা কিন্তু ভয় নেই তুমি আস্তে আস্তে সেটা অল্প ছোট ছোট সংখ্যা করে ভাঙবে যেমন 5 দিয়ে যায় 5 13 কত 35 আবারও 5 দিয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে 26 তাই না তো আমার এখানে তো 51 তাহলে আমি 5 5 কত 25 আর 26 26 আর 25 আমি কি পেয়ে যাচ্ছি 51 পেয়ে যাচ্ছি এরকম আরো জোড়া পাইতে পারি কিন্তু আমার গুণ দিতে হবে কত 24 পাইব এবং 26 অর্থাৎ 24 পাইব আর 26 এ গুণ করলে আমার কত 650 আসছে কিন্তু এই দুটো যোগ করলে আবার কত আসছে 51 তাহলে যেই জোড়াটা আমার যোগ করলে বা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা আসে আমাকে তো সেই সংখ্যাটাই নিতে হবে তাই না সবাই বুঝতে পারছি আবার যদি খেয়াল করি সবাই যে আমাকে 650 কে ভেঙে যে সংখ্যা পাবো তার মধ্যে অনেক কয়েক জোড়াই আমি পেতে পারি তার মধ্যে যেই জোড়াটা নিলে যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা আসবে আমি সেই জোড়াই নিতে হবে এখানে 25 এবং 26 এই জোড়াটা নিলে আমার 51 আসে তাহলে আমি এই জোড়াটা নেব এখন আমরা সুন্দরভাবে এই যে চিহ্নগুলো কিভাবে মিলাবা এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার আমি বলছি চিহ্ন প্রথম যেটা আসে এখানে এটা চেঞ্জ হবে না আর এখানে বর্ডার লিখবো সবসময় আগে যেমন 26 তো বড় আমরা এটা আগে লিখবো তারপরে এই চিহ্নটা আমি কি দেবো অবশ্যই আমি মাইনাস দেবো কেন বুঝছি ওই যে এই প্লাসে আর এই মাইনাসে অর্থাৎ এই দুইটা গুণ করে সবসময় এটা হবে তাহলে কি আসতেছে প্লাস মাইনাসে মাইনাস আসতেছে আর ওখানে 25 হয়ে গেছে এ আর এই লাস্টের চিহ্নটা আমার যা আছে তাই থাকবে তাহলে 650 এবার উই ক্যান সি আর এখানে টু পেয়ার রাশি আছে প্রথম জোড়ার মধ্যে আমার দেখতে হবে কি কমন যায় বারবারই আমরা কমনের প্রশ্ন আসে তা আমরা কমন মানে যেটা দুই জায়গার মধ্যে থাকে সেটা তো কমন এখানে দুটোর মধ্যে এক্স আছে তাহলে এক্স আমরা কমন দেব তাহলে কি থাকবে এক্স মাইনাস 26 আবার দ্বিতীয় জোড়ার মধ্যে এই মাইনাসের মাইনাস কিন্তু এই জোড়ার মধ্যে আমরা কত কমন নিতে পারি এটা তোমাদের চিন্তনীয় বিষয় কমন মানে কি ভাগ আসলে কমন মানে কি ভাগ এমন একটা সংখ্যা নিবা যে সংখ্যা দিয়ে এইটাকেও ভাগ দিয়ে ওটাকেও ভাগ যায় এটা চিন্তনীয় বিষয়কে চিন্তা করে বের করতে হবে আসলে অঙ্ক মানে হচ্ছে একটু চিন্তনীয় বিষয় অঙ্ক মানে হচ্ছে ব্রেনি বিষয় আমরা এগুলো অবশ্যই চিন্তা করে করে বের করতে হয় তাহলে এখানে 25 যদি আমরা কমন নেই 25 দিয়ে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায় তাহলে 25 কমন তাহলে এখানে কি আসতেছে এক্স আসতেছে আর এই চিহ্নটা আমি কি দেবো অনেকে চিন্তায় পড়ে যায় যে এখানে মাইনাস আছে তাই না খেয়াল করবে একটু সবাই এখানে যে চিহ্নটা থাকবে এখানে এই চিহ্নটি আসবে কারণ যে আমরা বলি কমন একটু আনকমন তাহলে সহজ বুঝতে পেয়ে গেলাম এখানে যে চিহ্ন থাকবে এখানে এই চিহ্নটাই আসবে আবার এইভাবে যদি বলতে পারি প্লাস মাইনাস কি মাইনাস তাহলে 26 কেননা 25 দিয়ে 650 যদি ভাগ করা হয় তাহলে 26 আসবে এবার আমরা দেখি যে এই সংখ্যাটা এটা কি হচ্ছে একই হয়ে গেছে তো একরকম হলে এটাকে বলা হয় কমন তাহলে আমরা কমনই কি লিখতে হয় আনকমন আনকমন যেমনি আছে এক্স আছে আর মাইনাস 25 আছে তাহলে মোটামুটি এক্স মাইনাস 26 ইন্টু এক্স মাইনাস 25 এই হলো আমাদের এই অঙ্কটা কি রেজাল্ট তাহলে এক্স স্কোয়ার মাইনাস 51 এক্স প্লাস 650 এটা উৎপাদিক বিশ্লেষণ করে আমি কি পাইছি এক্স মাইনাস 26 ইন্টু এক্স মাইনাস 25 এবার আমরা ইনশাআল্লাহ লাস্টে যে একটা অঙ্ক আছে 44 নাম্বার এটা একটু ব্যতিক্রমী দেখা যায় তোমাদের জন্য হয়তো বা আমি সে অঙ্কটা সলভ করে দিচ্ছি 44 নাম্বার এই অনুশীলনীর 44 নাম্বার যে অঙ্কটি আছে সে অঙ্কটি হচ্ছে এ কিউ মাইনাস থ্রাস এ স্কোয়ার ডি সাম নাম্বার ইজ 44 হ্যাঁ এ কিউ মাইনাস থ্রাস এ স্কোয়ার ডি প্লাস থ্রাস এ বি স্কোয়ার মাইনাস টুয়াইস বি কিউ শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা মিলাতে পারবে এটা সহজ আছে তোমরা একটু চিন্তা একটু খেয়াল করো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গা পর্যন্ত এ কিউ মাইনাস সি এ স্কোয়ার বি প্লাস সি এ বি স্কোয়ার আর কি হলে একটা সূত্র হয়ে যায় নিশ্চয় তোমরা খেয়াল করেছো যদি আমি মাইনাস বি কিউব লিখতে পারি তাহলে এটা একটা সূত্র মধ্যে পড়ে যায় তাহলে মাইনাস বি কিউব লিখলে যদি এখানে টোয়াইস বি কিউব আছে তাহলে মাইনাস বি কিউব দুবার লিখবো তাহলে একটা হবে মাইনাস বি কিউব আবারও হবে মাইনাস বি কিউব তাহলে একটা খেয়াল করো একটা সাধারণ সূত্র আমাদের হয়ে যাচ্ছে এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস
बी क्यूब और ये 12 बी क्यूब के भेगे जेतु दुईटा लेखा जाए माइनस बी क्यूब और एकटा हबे माइनस बी क्यूब एखन तोमरा सबाई जदि ये जायगाटा फलो करो ये जायगाटा তাহলে কি বলবে নিচে একটা সূত্রের কথা বলবে তাই না সেই সূত্রে কি সেটা হচ্ছে যে a মাইনাস b হোল কিউব কারণ তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে যে a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3 b স্কয়ার মাইনাস b কিউব ইকুয়াল টু কি a মাইনাস b হোল কিউব তাহলে এই মানে রুটটি পেয়ে গেলাম আর ওখানে b কিউবটা আমার আছে তাহলে পুরোটা আবার কি হলো সূত্র হলো a কিউব মাইনাস b কিউব আর a কিউব মাইনাস b কিউবের জন্য যে ফর্মুলা আছে সেটা হলো a মাইনাস b ইনটু a স্কয়ার a মাইনাস b ইনটু কি a স্কয়ার তার মানে কি প্রথমটা হলো এটা a a স্কয়ার প্লাস ab তাহলে a মাইনাস b ইনটু b প্লাস b স্কয়ার ঠিক আছে বন্ধুরা তোমরা এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে তোমাদের ক্লাস লেগে যায় কিনা এখানে দেখো a মানে a মাইনাস b আর b মানে তো আমার b আছে তাহলে সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউবের জন্য ফর্মুলা আমার হচ্ছে যে a মাইনাস b এটা স্কয়ার প্লাস ab প্লাস c b স্কয়ার এবারে আমার হিসাবের পালা হিসাব করে দেখো তো এখানে b কয়টা আছে দুইটা আছে অর্থাৎ মাইনাস এর দুইটা b আছে তাহলে মাইনাস 12 b ইনটু এখানে a মাইনাস b হোল স্কয়ার জন্য যে সূত্রটা আছে এটা স্কয়ার মাইনাস 12 ab প্লাস c b স্কয়ার আবার এখানে a মাইনাস b কে যদি b দিয়ে গুণ করা হয় তাহলে আমরা কি লিখব ab মাইনাস c b স্কয়ার আবার আগেই আমার আছে b স্কয়ার এখন যদি আমি হিসাব করে দেখি তাহলে কি পাচ্ছি এখানে দেখো তো শিখতে বন্ধুরা প্লাস b স্কয়ার এন্ড মাইনাস b স্কয়ার ইজ ক্যান্সেল হিয়ার সো আই ক্যান রাইট হিয়ার a মাইনাস 12 b ইনটু a স্কয়ার মাইনাস 12 c আর এখানে আছে কি প্লাস ab তাহলে স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার তাহলে কি হচ্ছে a মাইনাস 12 b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই অঙ্কের রেজাল্ট এটাই দাঁড়ালো তাহলে আমাকে যদি এই উৎপাদকটা করতে দেওয়া হয় তাহলে আমি এই রেজাল্ট কি দেখলাম a মাইনাস 12 b স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার তাই না তোমরা ইনশাআল্লাহ আশা করি উৎপাদক বিভিন্ন সূত্র কিভাবে করতে হয় সেটা কিছুটা হলেও হয়তো তোমরা বুঝতে পেরেছো আশা করি তোমরা উপকৃত হবে কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো সূত্র দেখেছি সেই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে ভালো করে দেখতে হবে যাতে করে আমরা সুন্দর করে এই অঙ্কগুলো আমরা সমাধান করে পরীক্ষায় ভালো করতে পারি এবার আমরা কিভাবে একটা লসাগু গসাগুণ করতে পারি সেটা আমরা জেনে নেব আসলে গসাগু এবং লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা লসাগু বোঝায় আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা একটা লসাগু করব সেখানে দেখো তোমরা অনুশীলন 4 এর 4 এর 17 নম্বর যে অঙ্কে আছে অনুশীলন 4 এর 4 বুঝলে কত 4 এর 4 এখানে লসাগু কিছু এবং গসাগু কিছু অঙ্ক আছে প্রথমটা হচ্ছে লসাগু তাহলে 17 নম্বর যে অঙ্কে আছে এখানে দেখো তোমরা প্রথম রাশিতে আছে আমার x স্কয়ার মাইনাস 3 আছে x স্কয়ার প্রথম রাশিতে কি আছে x স্কয়ার মাইনাস কত 3 আছে হ্যাঁ এই লসাগু করি বা গসাগু করি আমরা প্রথমে প্রত্যেক রাশির কি করতে হবে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে কি করতে হবে প্রত্যেক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা উৎপাদক শিখিয়েছিলাম এখন প্রত্যেকের রাশিকে প্রথম কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে প্রথম রাশি যেটা আছে সেটা লেখা আছে x স্কয়ার মাইনাস 3x এখন তোমরা সবাই দেখো তো এখানে কিছু কমন যায় কি না তো একটু খেয়াল করে দেখবে যে এখানে x অবশ্যই কমন যায় তোমরা আমার সাথে একমত পোষণ করবে যে এখানে x কমন যায় ইফ উই টেক x কমন হিয়ার উই ক্যান রাইট x মাইনাস 3 নাও দ্বিতীয় রাশি সেকেন্ড কোয়ান্টিটি আমরা দ্বিতীয় রাশির দিকে যদি তাকাই সেখানে দেওয়া হয়েছে x স্কয়ার মাইনাস 9 সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে দেখো বইতে 4 এর 4 এর যে 17 নম্বর অঙ্কটি দ্বিতীয় যে রাশিটা আছে সেখানে লেখা হয়েছে x স্কয়ার মাইনাস 9 আমরা এখানে যদি দেখি যে x এর মধ্যে স্কয়ার আছে কিন্তু 9 সেখানে তো স্কয়ার নেই তাহলে আমরা 9 কে কি কৌশলে কি করতে পারি অবশ্যই তোমরা একমত পোষণ করবে 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার তাহলে আমরা অবশ্যই x স্কয়ার মাইনাস কি 3 স্কয়ার এখন যদি আমরা x কে a ধরে নেই এবং 3 যদি বা 3 যদি b ধরে নেই অবশ্যই দুটোর মাঝে স্কয়ার আছে মাঝে মাইনাস আছে একটা সূত্র তো অবশ্যই এসে যাবে
শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো যে এখানে কোন সূত্র এসে গেছে, নিশ্চয় বলবে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার জন্য সূত্রটা আমাদের কি লিখে হয়েছে, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস, তার মানে কি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি। খুব সুন্দর একটা উৎপাদক, সহজ একটা উৎপাদক, এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি। এবার আমরা থার্ড কোয়ান্টিটি দেখব, সেখানে কি বলা হয়েছে তৃতীয় রাশি, যেটা তৃতীয় রাশিতে দেখো থার্ড কোয়ান্টিটিটা তৃতীয় রাশি, এবং সেখানে দেওয়া হয়েছে আমাদের অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কত থ্রি। শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় রাশিতে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কত থ্রি। তোমাদেরকে আমি বলেছিলাম বা শিখিয়েছিলাম যে তিনটা যখন দেওয়া হবে রাশি, সেখানে মনে রাখবা যে তিনটা কোয়ান্টিটির মধ্যে বা তিনটা পদের মধ্যেই সাধারণত মিডল টার্ম প্রক্রিয়া উৎপাদন করতে হয়। তাহলে এখানে যদি আমরা তিনকে যদি ভাঙায়, তিনকে ভেঙে বা তিনকে দুগো সঙ্গে ভেঙে আমাদের চার নিয়ে আসতে হবে, তাহলে কী করতে হবে আমাদেরকে তিন ভাঙাবো। তো তিনকে ভাঙাইলে নিশ্চয় কী আসে থ্রি এবং ওয়ান আসে, তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান এখানে প্রয়োজন নেই প্লাস কত থ্রি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন দুই জোড়া সংখ্যা হয়ে গেল, প্রথম জোড়াতে কী করা যায় দ্বিতীয় জোড়া কী কমন না যায়, তোমরা অবশ্যই বলবে যে প্রথম জোড়াতে এক কমন যায়, তাহলে এক যদি কমন না প্রথম জোড়াতে এক মাইনাস কত আসছে থ্রি আসতেছে, আর দ্বিতীয় জোড়ার মধ্যে ওয়ান যদি কমন না হয় তাহলে এক মাইনাস থ্রি আসছে। এখন দেখো তোমরা কী দেখতে পাচ্ছ, দুইটা সংখ্যা একই রকম তাই না, এই যে এক্স মাইনাস থ্রি এখানে কী আছে এক মাইনাস থ্রি আছে, তাহলে তোমরা সবাই বলবে এটাকে আমরা কমন বলি যে দুইটা এক রকম। তাহলে কমনটা কী হলো এক্স মাইনাস থ্রি ইন্টু কী আসতেছে এক্স মাইনাস ওয়ান আসতেছে, তাহলে আমরা এখানে কী পেয়ে গেলাম যে হ্যাঁ এক্স মাইনাস থ্রি ইন্টু কী এক্স মাইনাস ওয়ান। তো যেহেতু তিনটা রাশিরই আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম, আর আমরা যদি লসাগু অথবা গসাগু করতে হলে আমাদের প্রথমে রাশিগুলো কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর আমরা উৎপাদক বিশ্লেষণ করে কী পাইলাম, প্রথম রাশির ফলাফল পেলাম কি এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, দ্বিতীয় রাশি থেকে আমরা ফলাফল পেয়ে গেলাম এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, এবং থার্ড ওয়ান থেকে আমরা ফলাফল পেয়েছি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে তিনও রাশির ফলাফল এখানে দেওয়া আছে, সুতরাং ফাইনালি আমাদেরকে লিখতে হবে সুতরাং নির্ণয় লসাগু, কি লিখতে হবে সুতরাং নির্ণয় লসাগু, আমরা কি লিখবো নির্ণয় লসাগু, সুতরাং নির্ণয় লসাগু অর্থ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার দেখো তোমরা যখন রেজাল্ট লিখতে যাবে তখন প্রথম রাশির যে ফলাফলটা আসছে, প্রথম রাশি ফলাফল ছিল আমাদের কি এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, এটা সহজে একটা বুদ্ধি তোমরা প্রথম রাশিটা আগে নিয়ে নিবি, তাহলে এক্স ইন্টু কি এক্স মাইনাস থ্রি এটা আগে লিখে নিলে। এবার দ্বিতীয় যে রাশি যার ফলাফল আসছে সেটা ছিল আমাদের কি এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশির ফলাফল। এখন এই দ্বিতীয় রাশির যে ফলটা আমরা পেয়েছি সেখান থেকে যে এটা আবার আমাদের দ্বিতীয় হয়ে গেছে প্রথমবার, মানে একবার লিখে হয়ে গেছে, শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো আমরা প্রথমে প্রথম রাশি ফলটা লিখে ফেলেছি, এবার দ্বিতীয় রাশির যে ফলাফল আছে সেখান থেকে যেটা একবার লেখা হয়ে গেছে এটা আমরা লিখবো না, তাহলে লেখা হয়নি কাকে এক্স প্লাস থ্রিকে, এখন তাহলে কে আসবে এক্স প্লাস থ্রি আসবে। এবার তৃতীয় রাশির দিকে যদি আমরা ফলাফল দিকে তাকাই সেখানে এক্স মাইনাস থ্রি আর কি আছে এক্স মাইনাস ওয়ান আছে, এই তিনটার মধ্যে আমাদের দুইটার মধ্যে আমাদের কোনটা লেখা নেই, দেখা এক্স মাইনাস থ্রি লেখা হয়েছে এক্স মাইনাস ওয়ান লেখা হয়নি, তাহলে আমাদের কিন্তু কী লিখতে হবে এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ আমাদের এই তিনটা আর এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই তিনটা মিলে হচ্ছে কি আমাদের কি তাহলে আমরা শিখে ফেললাম যে লসাগু কিভাবে করতে হয়। প্রথমে যতগুলো রাশি দেবে প্রত্যেকটা রাশি কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করার পরে তিন রাশি যতগুলো রাশিতে সমস্যা করার পরে আমরা কী করব প্রত্যেক রাশির মধ্যে যে ফলাফলগুলো আমরা পেয়েছি সেই ফলাফলগুলো থেকে প্রথমে প্রথম রাশির ফলাফলটা লিখে নিব, অথবা দ্বিতীয় রাশির যে ফলটা আমাদের একবার লিখতে হয়েছে সেটা লিখবো না,
যেটা লেখা হয়নি সেটা লিখবো, এভাবে তৃতীয় রাশি থেকে যেগুলো লেখা হয়ে গেছে সেগুলো লিখবো না, যেগুলো লেখা হয়নি সেগুলো লিখবো। এভাবে আমরা লসাগুর কাজগুলো আমরা করতে পারি। তো এখানে গসল কথা বলা হয়েছে, আমি কিন্তু লসাগু করে ফেলেছি, হ্যাঁ আমরা কি করছি লসাগু করে ফেলছি, কিন্তু যদি গসাগু বলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা কিন্তু লসাগু করে ফেলছি। যদি আমাদেরকে গসাগুর কথা বলে তাহলে যে রাশিটা সব রাশিতেই আছে সেটাকে আমরা কি করব, সেটাই আমরা নিব, সেটাই হবে নিম্ন গসাগু। তাহলে আমি যেহেতু লেখার কথা গসাগু আমি লিখবো কিন্তু লসাগু, শিক্ষার্থী বন্ধুরা যদি গসাগু বলে এটা তো লসাগু, যদি গসাগু বলে যেহেতু গসাগু বলতে আসলে নিম্ন গসাগু যদি বলে গসাগু তাহলে তোমরা কি করবে, যেই সংখ্যাটা তিন রাশির মধ্যে আছে সেটা আমরা নিব। যেমন প্রথম রাশিতে আমাদের ছিল এক মাইনাস সি কমন হিসাবে আছে, দ্বিতীয় রাশি তো এক মাইনাস সি কমন হিসাবে আছে, তৃতীয় রাশি তো আমাদের এক মাইনাস সি কি কমন হিসাবে আছে। তাই আমরা তিন রাশিতে যারা পেয়েছি অর্থাৎ এক মাইনাস সি কি পেয়েছি, সুতরাং নিয়ে নিয়ে লসাগু আমাদের কি হলো এক মাইনাস সি হলো, আর লসাগুটাতে পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝলাম লসাগু হোক আর ঘসাগু হোক শিক্ষার্থী বন্ধুরা সেখানে প্রথমে উৎপাদক করবে, উৎপাদক করে যদি লসাগু বের করতে হয় তাহলে আমরা কি সুন্দর সিস্টেমে প্রথম রাশির ফলাফল আগে লিখবো, লিখে দ্বিতীয় রাশি থেকে যেটা একবার লেখা হয়ে গেছে ফলাফলের মধ্যে সেটা লিখবো না, যেটা লেখা নি সেটা লিখবো। এমনিভাবে তৃতীয় রাশিতেও যেটা একবার লেখা হয়ে গেছে সেটা লিখবো না, যেটা লেখা হয়নি সেটা লিখবো, যে লসাগুর বেলা। কিন্তু গসের বেলা তিন রাশির মধ্যে যেটা আছে কমন হিসেবে সেটাকে আমরা কি লিখে নিব। এবার আমরা অবশ্যই একটা লসাগুর অঙ্ক যেখানে 25 নম্বর যে অঙ্কটা আছে তোমাদের বইতে আমরা সে অঙ্কটা করবো, এটা লসাগুর অঙ্ক 25 নম্বর 25 নম্বর, সেখানে কী বলা আছে 25 নম্বরে আছে যে প্রথম রাশি এক একটা প্লাস সিক্স আছে, প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত আছে টু আছে, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। আমরা এটাকে যদি উৎপাদন করি অর্থাৎ মিলন টার্ম করি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি, এখান থেকে প্রথম রাশিতে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এক্স প্লাস টু, আর এখানে ওয়ান কমন নিতে পারি তাহলে এক্স প্লাস থ্রি, আসছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান আসছে, তাই না। এবার দ্বিতীয় রাশিতে যদি আমরা তাকাই তাহলে আমাদের দ্বিতীয় রাশিতে কি আছে এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বই দিকে তাকাও, সেখানে দেখবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে দেখো একটার মধ্যে স্কোয়ার আছে কিন্তু ওয়ানের মধ্যে স্কোয়ার নেই, তাহলে যদি আমি ওয়ান টু ওয়ান স্কোয়ার কল্পনা করি তাহলে আমরা একটা সূত্র চলে আসছে যে স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, আর সেই সূত্রটি আমরা সবাই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র ধরেই আমরা একে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করে কী পাবো এক প্লাস ওয়ান ইন্টু কি এক মাইনাস ওয়ান ইন্টু, কিন্তু সিমিলার ওয়ে আমরা যদি তৃতীয় রাশির দিকে তাকাই তাহলে তৃতীয় রাশিতে কী আসতেছে, তৃতীয় রাশিতে লেখা আছে তৃতীয় রাশিতে লেখা আছে তোমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস এক্স মাইনাস এক্স, এখানে কী হবে মাইনাস হবে মাইনাস, তাহলে এখানে প্রথম ধরে আমরা এক্স কমন নেব এক্স প্লাস টু আসবে, আর এখানে ওয়ান কমন নেব এক্স প্লাস টু আসবে, তার মানে কি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস কত ওয়ান, যেহেতু এগুলো গসাগু। শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু কী বের করতে হবে গসাগু বের করতে হবে, তাহলে আমাদের কী করতে হবে তিন রাশির মধ্যেই যে রাশিটা কমন আছে আমরা সেটাকেই গসাগু চিহ্নিত করবো এবং সেটাই হবে গসাগু। তাহলে আমরা দেখি প্রথম রাশিতে আমার কী ছিল এক্স প্লাস টু এবং এক্স প্লাস ওয়ান, তাই না, এবং দ্বিতীয় রাশিটি ছিল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তৃতীয় রাশিটি ছিল এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ওয়ান। এখন দেখো আমার কোন সংখ্যাটা তিন রাশির মধ্যেই আছে, প্রথম রাশিতে আমার এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়ান, তৃতীয় রাশিতে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা তৃতীয় রাশির মধ্যে কাছে কমন হিসেবে পাচ্ছি, কাছে পাচ্ছি আমরা কাউকে কমন হিসেবে পাচ্ছি না, যেহেতু কাউকে কমন হিসেবে পাচ্ছি সেখানে তিন রকম লিখে দাও
যখন আসি কি না আমরা আমাদের ঠিক প্রথম রাশিতে আমাদের কনক একটা সূর্য একটা আছে দ্বিতীয় রাশিতে আছে দ্বিতীয় রাশিতে আছে আমার এক প্লাস ওয়ান এটা দ্বিতীয় রাশিতে অবশ্য আছে আর তৃতীয় রাশিতে আচ্ছা এখানে কোনো এক প্লাস টু এক্স মাইনাস ওয়ান এখানে কোনো নাই আসলে কমন তাহলে আমরা যদি অন্য কথা দেখি না বড় কোথাও কমন নাই ঠিক আছে বন্ধুরা যদি কমন না থাকে যদি বসবো তাহলে ওয়ান হবে কিন্তু যদি এগুলো লসাগু বলা হয় এটা তো বলছে কি আমাদের লসাগু যদি লসাগু বলা হয় তাহলে তুমি কি লিখবা নিম্ন লসাগু কি বলা হয় ল তা গু তাহলে কমন এবং আনকমন সেখানে কি আছে এক প্লাস টু আছে ইন্টু এক প্লাস ওয়ান আছে কিন্তু দ্বিতীয় রাশিতে আমার দেখো এক প্লাস ওয়ান লেখা হয়ে গেছে এক মাইনাস ওয়ান কিন্তু লেখা হয়নি সেটা দেখবা তৃতীয় রাশিতে এক প্লাস কে জোড়া লাগবে তাহলে আমাদের লসাগু বললে যেটা কমন সেটা হচ্ছে আমাদের কি গ সা গু হতো তাহলে আজকে আমরা অনেকগুলো কাজ ইনশাল্লাহ চেষ্টা করছি করার জন্য আমরা প্রথমে উৎপাদক কাকে বলে সেটা শিখলাম কী উৎপাদক করতে হয় তার বিভিন্ন নিয়মগুলো আছে সেগুলো আমরা জানলাম এবং বাস্তবে কিছু উৎপাদক কতগুলো উৎপাদক আমরা করলাম অথবা সেই উৎপাদকের সাহায্যে আমরা কিছু সমস্যার সমাধান করলাম কীভাবে দশক করতে হয় কীভাবে দশক করতে হয় তাই না আমরা সেগুলো করলাম হ্যাঁ এখন পরীক্ষায় সাধারণত সৃজনশীল প্রশ্ন দেওয়া হয় সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত পরীক্ষা সমাধান করতে হয় এখানে 29 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তোমার চেষ্টা করলে এই সৃজনশীল প্রশ্নটা করতে পার কারণ সৃজনশীল প্রশ্ন আমাদের পরীক্ষায় আছে আমরা ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্ন দিয়ে সমস্যা সমাধান করতে পারি এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে যেমন তোমাদের বইতে এক্স স্কোয়ার যেটা 29 নম্বর প্রশ্ন 7 নম্বর প্রশ্ন 29 নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু কত থ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত লেখা আছে থ্রি লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত থ্রি লেখা আছে এখানে এই অঙ্কটা যদি আমরা করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এর থেকে আমরা কী প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমাকে বের করতে হবে তাই না তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স এর মান থ্রি দেওয়া হবে আমাকে যেতে হবে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মধ্যে যেতে হবে তাহলে আমি কী বুদ্ধি করব সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখন দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি তোমরা সবাই জানো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস কি বি স্কোয়ার আচ্ছা এখন দেখো এক্স এবং এক্স কি কাটাল তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই কি এক্স স্কোয়ার এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি আমরা এক ডিগ্রি নিয়ে যাই প্লাস টু এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান না থ্রি তাহলে প্লাস টু তখন কী দাঁড়াবো ফাইভ তাহলে এক্স প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার মানটা কী দাঁড়াবো ফাইভ দাঁড়াবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে 29 ক নম্বর যে অঙ্কটা আমাকে করতে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত আমি কত পেয়ে গেলাম ফাইভ পেয়ে গেলাম এবার খ নম্বর আমাকে বলছে 29 ক নম্বর সেখানে দেখা যায় আমাকে বলছে যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে কি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মান বের করার কথা আমাকে তারা বলছে তাই না তবে এটা পেতে হলে আমি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার অর্থাৎ ক নম্বর তাহলে আমি কী লিখবো ক নম্বর তো কী কত লিখবে ক থেকে পাই কী লিখবো ক থেকে পাই এই কথা আগে আমি লিখতে নিব লিখে নিব তাহলে কী পাইছি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটার মান কত পাইছি ফাইভ পেয়েছি তাই না শিক্ষার্থী বন্ধুরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মান কত পেয়েছ ফাইভ পেয়েছ তো যেহেতু হোল স্কোয়ার মান ফাইভ পেয়েছ সুতরাং তুমি কী করতে হবে এখানে দেখো সুতরাং
x বার 1 বাই x এর মানটা দিতে হবে স্কয়ার কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাই না স্কয়ার কি হয়ে যাবে রুট হয়ে যাবে এবার সূত্রে আমাকে মান বের করতে প্রকার x এর 6 বার 1 বাই কত x কিউব তার মানে x কিউব প্লাস 1 বাই এখানে কি হবে হলো ভাগাকারলা পাওয়ার তোমরা যদি বিয়োগ হয় এখান থেকে 3 দিলে 3 হয় x কিউব করতে প্লাস 1 বাই এর তো ভাগ এর 1 বাই x এখানে একটা সূত্র আছে a কিউব প্লাস b কিউব তার সূত্র তো আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি a প্লাস b শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো যে a কিউব প্লাস b কিউব একটা সূত্র আছে মানের জন্য সেটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি a প্লাস এখন দেখো x প্লাস 1 বাই x এর জন্য বড় হলো পাই রুট পাই তাহলে আমরা মান বসাই দিই রুট পাই হোল কিউব If we put in the value at x plus 1 by x, we have that 3 into root 5. Now, root 5 whole cube equal to 5 root 5 minus 3 root 5. Shikhar to Gondura, root 5 whole cube equal to 5 root 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 5 কি হচ্ছে 5 root 5 তাহলে আমরা কিভাবে 5 root 5 তুলে দেখালাম তাহলে এর দ্বারা কি দাঁড়ালো 2 root 5 কি দাঁড়ালো 2 root 5 তাহলে x plus 1 by x whole square equal to 5 এর থেকে আমরা x plus 6 plus 1 divided by x cube এর মানটা কি পেয়ে গেলাম 2 root 5 পেয়ে গেলাম ইনশাআল্লাহ এবার দেখো আমরা ছোট বড় নাম্বার যে অঙ্কটা আমাদের যারা আছে তাহলে সেই অঙ্কটা কি হয় এটা একটু ব্যতিক্রমী দেখা যাচ্ছে সেখানে বলা হয়েছে তোমার যে ছোট গণ নম্বর যে অঙ্কটা দেওয়া হয়েছে তোমাদেরকে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এত কি হোল কিউব এত হোল কিউবের মান কত তাই না তো প্রথমে দেখো তোমরা এই অঙ্কটা সমাধান করতে গেলে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত সেটা তোমাকে বের করতে হবে তুমি না কি পেয়ে গেছো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যেহেতু আমরা কি পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পেয়েছিলাম রুট পাই পেয়েছিলাম এটা কোথায় কোয়া থেকে পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি রুট পাই জানো তো এক্স প্লাস ওয়ান বাই রুট পাই পেয়েছি তাই না সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যদি বের করতে পারি শুধু এই তাই না ধরে এই সূত্র দিয়ে আমরা মানটা বের করতে পারি এটা মান হচ্ছে রুট পাই হোল স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু ফাইভ মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান সো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত ওয়ান অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইনটু কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যেহেতু এক্স প্লাস ওয়ান বাই তোমার রুট পাই নিচে হলে মান হচ্ছে ওয়ান তাহলে রুট পাই পেয়ে গেছে তাই না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত পেয়েছি রুট ফাইভ পেয়ে গেছি সুতরাং সুতরাং আমরা লিখব সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু রুট ফাইভ কি হোল কিউব তার মানে ফাইভ রুট ফাইভ এটা হলো এই অংশ কি আনসার ঠিক আছে বন্ধুরা আজকে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করেছি তোমরা যারা বিভিন্ন জায়গায় বসে বা বইপত্র নিয়ে এই ক্লাসগুলো পর্যবেক্ষণ করেছ এবং খাতাপত্র হয়তো লিখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আশা করি উপকৃত হবে যদি তোমরা এগুলো ভালো করে নিজেরা একটু অনুসরণ করো হ্যাঁ নিজেরা মনোযোগিত দেখো বাড়িতে বসে বসে কাজগুলো করো তাহলে তোমাদের অনুগ্রহ যেহেতু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী কোভিড নাইন্টিনের একটা মোকাবেলা কোভিড নাইন্টিনের একটা সমস্যার কারণে শিক্ষা ব্যবস্থা আমাদের অনেকটাই বিপর্যস্ত হয়ে গেছে কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব তোমরাও চেষ্টা করবে যাতে আমরা এই বিপদকালীন সময়েও বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে হোক হ্যাঁ সরকারি জানি সরাসরি ক্লাস আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেছেন বিভিন্নভাবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি সবার সম্মিলিত প্রচেষ্টায় যেন আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি ভালো শিখতে পারি ভালো জানতে পারি তাহলে দেশ উপকৃত তোমরা উপকৃত হবে আর তোমরা উপকৃত একটা পরিবার উপকৃত হওয়া যদি ভালো শিক্ষা শিক্ষিত হতে পারো আর যদি একটা পরিবার উপকৃত সমাজ উপকৃত হবে একটা সমাজ যদি উপকৃত হয় তাহলে একটা পাড়া একটা হ্যাঁ
রাষ্ট্র একটা দেশ তথা একটা বিশ্ব উপকৃত হয়ে যাবে, কারণ একটা সুশিক্ষিত জাতি একটা উন্নত জাতি হিসেবে গঠিত হতে পারে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগে আবার দেশকে প্রতিষ্ঠিত করতে পারে, বিশ্ব দরবারে নিজেদেরকে সুযোগ্য সম্মানের আসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, পাশাপাশি শিক্ষক যারা তোমাদেরকে অধ্যয়ন করা পড়ায় তাদেরকেও তোমরা সম্মানিত করতে পারবে, তাদের প্রতি সম্মানবোধ আত্মসম্মানবোধ, তারা যারা তোমাদেরকে শিক্ষা তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, তোমরাও সম্মানিত হবে যদি তোমরা প্রতিষ্ঠিত হয়ে গড়ে তুলতে পারো নিজেকে। আমরা এই চেষ্টা করে এই লক্ষ্য রেখে সবাই যেন এই সময়ে অত্যন্ত কষ্টকর হলেও আমরা কাজগুলো যেন করতে পারি, হ্যাঁ সুন্দরভাবে এগিয়ে নিতে পারি দেশকে তথা রাষ্ট্রকে, তাদের সবাই উপকৃত হবো আশা করি। সবাই তাহলে দেশ এবং রাষ্ট্র সবাই কী হবে উপকৃত হবে, এবং দেশবাসী উপকৃত হলে তোমাদের কাছেও ভালো লাগবে। আমাদের দেশে অনেক সুযোগ্য সন্তান আছে এখনও, তোমরাও যেভাবে তোমরা যারা ছোটো কচি কাছা বয়সে আছো ক্লাসে এটি করতেছো তোমার ছোটো মানুষ, কিন্তু তোমরা যদি মনোনিবেশ করে লেখাপড়া করতে, হ্যাঁ আরও ভালো করে মনোনিবেশ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, একটা সমাজ একটা পরিবার প্রতিষ্ঠিত একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, একটা রাষ্ট্রকে তোমরা উন্নত জায়গায় পৌঁছাইতে পারো, তাহলে বিশ্ব দরবার তোমরাও সম্মানিত হবে, তোমাদের তো মানুষ স্মরণ করবে, হ্যাঁ জাতি স্মরণ করবে। এই আশা রেখে আমার অনেক প্রত্যাশা তোমাদের কাছে যে তোমরা আমার ক্লাসগুলো ভালো করে দেখবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, যাতে তোমরা ভালো একটা ফলাফল স্কুলকে দিতে পারো, নিজেরা ভবিষ্যতে ভালো করে ভালো জায়গায় অধিষ্ঠিত হতে পারো, দেশে যাদের খ্যাতি করতে পারো, এই আশা আমার প্রত্যাশা আমার আছে। আমাদের বর্তমান সরকার অনেক সদিচ্ছা আছে এই দেশটাকে যেন গড়ে তুলতে পারেন, এই দেশটাকে উন্নত করতে পারেন, এই জন্য বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই করোনাকালীন সময়েও সরকার বিভিন্নভাবে আমাদেরকে জীবিত করে রেখেছেন, অনলাইন ক্লাস করেছে, আমরা জুম ক্লাস করেছি, আমরা অ্যাসাইনমেন্ট নিয়েছি, বিভিন্নভাবে আমরা অপশন নিয়ে আমরা সবাই পরিশ্রম করেছি, সরকার আমাদেরকে বিভিন্ন কাজ দিই, সরকারের যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন তারা আমাদেরকে বিভিন্ন পর্যবেক্ষণ করে আদেশ উপদেশ দিয়ে বিভাবে বিভিন্নভাবে তারা আমাদেরকে পরিকল্পনা দিয়ে যাতে দেশ থেকে আমরা সুন্দর গড়ে তুলতে পারি, শিক্ষাবর্ষকে উন্নয়ন করা যায়, তারাও অনেক সহযোগিতা করেছেন। পাশাপাশি তোমরা সচেতন থাকবে, সতর্ক থাকবে, কারণ করোনা এমন একটা রোগ যেটা যদি একটা পরিবার কাউকেও আক্রমণ করে বা কেউ এটা আক্রান্ত হয়ে যায় তাহলে কেউ দেখা যাচ্ছে যে সেই পরিবারটা অনেকটা নিচে চলে যায়। এই জন্য আমাদের কী করতে হবে, সবাই যেন সতর্ক থেকে ভালোভাবে ইনশাল্লাহ দেশটাকে প্রতিষ্ঠিত করতে পারে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে তুমি ধন্যবাদ।